আমি কখন এনজিওগ্রাম করি পায়ের রক্তনালীর সমস্যা নিয়ে যদি কেউ মনে করে থাকেন তারা রক্তনালীর সমস্যা আছে এবং সেই জন্য আমার কাছে এসছেন অনেকেই আমার কাছে আসেন এসে বলেন আমার পায়ে রক্তনালীর সমস্যা মনে করেছিলাম আমার সিটি এনজিওগ্রাম হয়েছে বা এনজিওগ্রাম হয়েছে এই হচ্ছে আমার এনজিওগ্রাম কিন্তু যখন আমি তাদেরকে পরীক্ষা করি শুইয়ে দিয়ে তাদের প্রত্যেকটা পালস দেখি পায়ে তখন দেখি যে তাদের প্রত্যেকটা পালস আছে এবং তাদের এনজিওগ্রাম করার প্রয়োজনই ছিল না সেজন্য কথা হচ্ছে যে যাদের মনে করেন রক্তনালীর সমস্যা আছে বলে মনে করেন তাদের ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করতে হয় না অনেকে মনে করেন তাদের রক্তনালীর সমস্যা আছে কিন্তু এছাড়াও পায়ে অনেক কারণে ব্যথা হতে পারে সেই জন্য রুগী আসার সঙ্গে সঙ্গে আমি যেটা করি সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা পায়ে পালস আছে কিনা সেটা দেখি পায়ে পালস থাকলেও আমি যেটা করি যে আমি এটাকে বলি এবি পি সেটা হচ্ছে পায়ে কি প্রেশারে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় দুই পায়ে সেটা আমি খতিয়ে দেখি এবং সেটা আমার কাছে মেশিন আছে সেটা দিয়ে দেখতে পারি সেটার সঙ্গে হাতের ব্লাড প্রেশার এর সম্পর্কটা আমরা তুলনা করি এবং এটার আন্তর্জাতিক একটা সেট স্ট্যান্ডার্ড আছে যে কোন স্ট্যান্ডার্ডে ডিজিজটা কি কন্ডিশনে আছে কত খারাপ অবস্থায় আছে সেটা ভবিষ্যৎবাণী করা বলা তো যাই এবং রুগী কীরকম খারাপ হবে সেটা ভবিষ্যৎবাণী করা যায় আমার কথা হচ্ছে যে মনে করেন কারো খতিয়ে দেখা গেল আমার রুগী যখন চেম্বারে আসছে তাকে দেখলাম যে তার আশি পার্সেন্ট রক্ত চলাচল করছে পায়ে পালস আছে কিন্তু অত স্ট্রং না আমি চাইলেই তাকে সিটি এনজিওগ্রামে পাঠিয়ে দিতে পারি বিশ বাইশ হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যে আমি যদি দেখি যে আমি তার চিকিৎসা করব না তাকে পরামর্শ দেবো কী কী ছাড়তে হবে কি কি খেতে হবে কি করতে হবে সেইগুলি বলবো এবং সেটা করে উনি যদি ভালো হয়ে যান তাহলে আমার সিটি এনজিওগ্রাম করার প্রয়োজন নাই তখন আমি তার সিটি এনজিওগ্রাম করব না ইনভেস্টিগেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যেই মুহূর্তে আপনি চিকিৎসা করতে চান তখনই আপনি জানতে চান যে কি চিকিৎসা করবেন আর সেই জন্যই আপনি ইনভেস্টিগেট করবেন যাদের পায়ে রক্ত চলাচল কম আছে বিভিন্ন স্টেজের উপরে ডিপেন্ড করে আমি বলছি তখনই আমি সবাইকে ঢালাভাবে এনজিওগ্রাম করতে পাঠাই না অতএব যাদের পায়ে হাঁটতে গেলে ব্যথা হয় সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করার প্রয়োজন নাই রুগীকে বিছানায় শুয়ে তার প্রত্যেকটা পালস দেখা উচিত এবি পি আই করা উচিত যেটা নাকি পায়ের রক্তনালী বন্ধ হওয়ার যে প্রেসারে বন্ধ হয়ে যায় তার হাতের সঙ্গে তার তুলনা করা উচিত সেটা তুলনা করার পরে রোগীর যে দৈনন্দিন জীবন সেটা তার উপসর্গের কারণে কতটুকু ব্যাহত হচ্ছে তার রোজগার কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বা আদৌ হচ্ছে কিনা না সেইগুলি খতিয়ে দেখা উচিত আর তারপরেই আপনাকে চিন্তা করতে হবে যে যেই উপসর্গ নিয়ে এসছে তাতে আমি যদি শুধু ঔষধপত্র ব্যবস্থাপনা এবং উপদেশ দিয়ে দিই এবং এটা যদি মেনে চলে তাহলে আর তার কিছু করা লাগবে না তাহলে আমি সিটি এঞ্জিওগ্রাম করব না কিন্তু যে যখন দেখি যে না আমাকে সিটি অ্যানজিওগ্রাম করতেই হবে যেখানে নাকি রুগীর পা বাঁচানো দরকার তখনই আমরা রোগীর রুগীর করব কারণ আমি পরবর্তীতে তাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে চাই অতএব প্রত্যেকটা রুগীর এনজিওগ্রাম লাগবে না এবং প্রত্যেকটা রুগীর অপারেশন লাগবে না শুধু যাদের অপারেশন লাগবে বলে আমি ডিসিশন নেই শুধু তাদেরই এনজিওগ্রাম করতে পাঠাই তো আপনারা যারা শুনছেন ভয় পাবেন না আপনার অনেক সময় এনজিওগ্রামের প্রয়োজনও হয় না আপনি একজন ফার্স্ট ক্লাস সার্জনের কাছে যাবেন যদি মনে করেন আপনাকে কেউ বলে দিয়েছে বা আপনার জেনারেল প্র্যাকটিশনার জিপি আপনাকে বলেছে যে আপনার হয়তো রক্ত সমস্যা আছে ফার্স্ট ক্লাস সার্জনের কাছে আগে যান তারা আপনাকে দেখুক তারপরে তারা যদি বলে এনজিওগ্রাম করতে তাহলে এনজিওগ্রাম করে নেবেন অনেক অনেক ধন্যবাদ